আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটি করার একটা কারণ, অনেক আছে পুরো ভিডিওটি না দেখে আপনারা বাজে কমেন্ট করেন, কমেন্ট করার আগে একটু সতর্কতা হয়ে কমেন্ট করেন। কারণ কি, আমরা যদি কোনো নিউজ না জানি সেটা আপনাদের মাঝে আমরা কখনো দেওয়ার চেষ্টা করি না। কারণ হচ্ছে কি, আগে নিজে নিউজ জানি তারপর আপনাদের মাঝে শেয়ার করি। আমার নিজের চ্যানেলে নিউজ কপি করে অনেক চ্যানেলে আপলোড করে যারা নিয়মিত দর্শক মালদ্বীপের ভিডিও দেখেন তারা দেখতে পারবেন যে আমি আপনাদের মাঝে বলেছিলাম 10 তারিখে খুলতে পারে এবং 10 তারিখে না খুললে ঈদের পরে খুলতে পারে। অনেকে আমাকে অনেক কিছু বলছেন। একটা কথা কি ভাই, এটা আমার বাপের ঘরের কোনো কিছুই না, এটা মালদ্বীপ সরকার আমার কথা মতন চলে না বা আমার কথা অনুযায়ী মালদ্বীপ সরকার খুলবে না। ওকে, তাদের যেটা ভালো হয়, যেটা ভালো মনে করে তারা সেটাই করবে। জাস্ট আমরা যে নিউজ গুলা পাই, যেই কথাগুলা পাই, তথ্যগুলা পাই, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, এর বেশি কিছুই না। আমি আপনাদের মাঝে বললাম 10 তারিখে খুলে দিবে, তার জন্য কি 10 তারিখই খুলবে? সে কালকে খুলবে, পরশু খুলবে, এগুলা বইলা বইলা 5 বছর গেছে, 5 বছর পর খুলছে। সরকার চেঞ্জ হওয়াতে খুব তাড়াতাড়ি খুলে দিছে, সবাই আসতে পারছে এবং যারা আসতে পারে নাই তারাও ইনশাল্লাহ আসতে পারবে, এরকম কার্যক্রম চলতে আছে। ওকে, আমি বলেছিলাম আপনাদের মাঝে যে ফ্রি ভিসা নামক কোনো ভিসা মালদ্বীপে নেই। আপনারা আমার এই কথাতে অনেক রিয়েক্ট করছেন। কি কারণে আমি এই কথাটা বলছি আপনাদের একটু দেখাই। আমি মিশনারের পেজে, ওকে, এখানে আসার পর এখানে নোটিশ বোর্ড, পাসপোর্ট, এখানে হচ্ছে ভিসা। আমরা এখানে উপরে রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড ইনফরমেশন, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ওকে, ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড ইনফরমেশন, এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দিলে আমরা এখানে দেখতে পারবো ভিসা ইনফরমেশন, বিজনেস ভিসা, এখানে দেখেন ট্যুরিস্ট ভিসা, এখানে দেখেন স্টাডি ভিসা। এখন আপনারা আমাকে বলেন, এই তিনটা ভিসা ক্যাটাগরি ছাড়া এখানে কোনো ভিসার ক্যাটাগরি আপনি দেখতে পারেন? শুধু আমি না, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করবো, মালদ্বীপে যারা আছেন তারা তো জানেনি, আপনি মালদ্বীপে যতজন লোক আছে কাজ করে তাদেরকে সবাইকে প্রশ্ন করেন যে ফ্রি ভিসা নামক কোনো ভিসা হয়। আমরা নিজেরা আসি ভাই, আমরা নিজেরা আসি, ফ্রি ভিসা বলে চালিয়ে দিই, এটা হচ্ছে আমাদের মন গড়া। এখানে ফ্রি ভিসা নামক কোনো ভিসা হয় না। ভিসা নামক এই ভিসাতে কিন্তু আমি লোক নামাইছি, আমি যে ভিডিওগুলো আপলোড করছি আপনারা দেখছেন, আমার লোকগুলো কি আনছি, তাদের ফিল সহ সমস্ত কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। কিছু কিছু লোক আছে যারা উল্টা পাল্টা কমেন্ট করে আমাকে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমি কই থেকে আসি। আমি মালদ্বীপ মালে থাকি, মালে সিটিতে থাকি এবং আমি যে জায়গায় থাকি এরিয়াটা হচ্ছে কাস্টম এরিয়া। আপনারা যারা মালদ্বীপ মালে আছেন আপনারা জানেন যে কাস্টম এরিয়া হচ্ছে ব্যস্ততম একটা এরিয়া। আমি যেহেতু মালদ্বীপে 2-4 জন লোক ঢুকাইছি, সেই ক্ষেত্রে আমার একটু হলেও আইডিয়া আছে। অনেকে 9 বছর করে গেছেন, 10 বছর করে গেছেন, পারছি, আপনাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো, 50 বছর করে অনেকে ভাষা শিখতে পারেন না। যাই হোক, যেটা বুঝতে চাইছি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র ভাই কাউ কাউ করে লাভ নাই, কথা হচ্ছে যখন ভিসা খুলবে তো নিউজ পেয়ে যাবেন, আমাদের আগে আপনারা নিউজ পেয়ে যাবেন, শুধুমাত্র চিল্লাচিল্লি করে লাভ নাই। এই কারণে বললাম যে আমার কাছে একটা আওয়াজ আসছে, যেহেতু আমার 2টা বর্তমানে জমা দেওয়া আছে, তো আমার তো প্রতিদিন কথাবার্তা চলে। আমি সেই অনুযায়ী আপনাদেরকে বলছি যে 10 তারিখে মানে খোলার সম্ভাবনা আছে, না থাকলে ঈদের পরে খুলবে। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আপনারা যা খুশি ইচ্ছা বলতে পারেন। কথা বলি যাবার আগে, আমার মেসেঞ্জারে যে পরিমাণের কমেন্ট আসে, ভয়েস আসে, ওগুলো নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে এইখানে অনেক কিছু করতে পারি, আমরা সবকিছু বুঝি। আমাকে যারা ফলো করেন, আমার মেসেঞ্জারে যারা অ্যাক্টিভ আছেন, আমার ইমোতে যারা অ্যাক্টিভ আছেন, যারা এখনো আমার নাম্বার খোঁজেন, তারা জানেন যে আমি কোন টাইপের লোক, আমি কিরকম লোক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।